পাশালি আকারে যাব না সভায়, কারণ কবিতা করেছে কবি সমাধানে, তাই আজ ভোলার কাশি তালে যাই শুভ ছন্দ নাকি সুরে সুরে কথা বলি যাতে শুনতে আনন্দ হয়, ওরা বন্ধ দিলে একদম নিঝুম হয়ে যায়। তুমি কহো যে সভায় তাহলে কি দিতে গেলে তোমার হৃদয় কি দিতে চেয়েছিল আমি বোঝালাম সবারে, আচরিয়া ধর্ম কেউ শেখাতে পারে নাই। একটা মা যখন গর্ভবতী হয় উচিত কি তাকে ভালো পরিবেশে রাখে, কারণ মায়ের গর্ভের মধ্যে আর একটা সত্যজাত শিশু বেড়ে উঠেছে। স্বামী বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, তাকে বলে মা এইভাবে চলবে না, কোনোভাবে পড়ে গেলে তোমার সমস্যা। আচ্ছা যিনি রাম ভগবান পাঁচ মাস গর্ভবতী অবস্থা তিনি সীতাকে বনে দিলেন কেন? এর দ্বারা কি বোঝা যায় না তিনি নারীর প্রতি অবমাননা করেছেন? আমি কি কথা বলবো ঠিক কি? আচ্ছা এটা রামের দোষ নয়, কিন্তু প্রজাদের কারণ হলেও তার ক্ষতিতে হয়েছে। তাহলে এখানে রামের লীলাটা অপূর্ণ থেকে গেল। পিতা সঙ্গ পিতাই যদি ধর্ম হয়, রামচন্দ্র পিতৃ আজ্ঞা পালন করেছিল, কিন্তু রামের বিহনে দশরথ বসে মনা হলো কৈশল্য দেখো কত কান্নাকে দেখছিল। এই যে মা বাবার কাছে ঋণ হল, সীতার কাছে ঋণ হল, তারা কথাগুলো কি বোঝা যাচ্ছে? আমি ছোট্ট ছোট্ট করে বলব, যেহেতু বৃহৎ সময় নয় তো আদিমের সেই কবিগানটা এখন আর নেই। আগের কবিগানগুলো হতো সকাল থেকে শুরু হতো তিন দিন তিন গান, আর এখন এরকম না। আপনারা যারা গান শুনছেন সবাই কেউ চাকরিজীবী কেউ ব্যবসা করেন, যতটুকু গান শুনবেন আবার বাড়ি গিয়ে রেস্ট নেবেন, ভোরবেলা আবার যে যার কর্মে বেরিয়ে পড়বেন নাকি। তাহলে এখানে দাঁড়িয়ে এত বেশি কথা বলার কোনো প্রয়োজনই নেই, আমি মাস্ট পয়েন্টগুলো আলোচনা করব। কৃষ্ণচন্দ্র যিনি তিনি ঋণী হলেন, এই যে ওই ওই বাবুরা দুজন চলে যাবেন, অনেক যে আমি বলছি তাই ওরা বুঝতে পারছেন সকালবেলা ডিউটি দিতে, কিচ্ছু করার নাই, ওনাদের দোষ নাই, এটা হচ্ছে বিষয়, কিচ্ছু করার। আমরা এখন সামান্য স্বল্প আয়ুতে দাঁড়িয়ে আছি, তার মধ্যে দিয়ে কাজকর্ম করবো, ছেলেটাকে মানুষ করবো, তার মধ্যে আমরা দুজনে তো আনন্দ ভক্তি করবো, তারপরে যে জায়গা পড়ি কেলকেলায় যাবো নাকি। এত বেশ বাড়তি সময় আমাদের মানুষ আসছে। কৃষ্ণচন্দ্র তার অপূর্ণতা কোথায়? রাধার কাছে ঋণী হলেন, শ্রীকৃষ্ণ বিয়ে করলেন কয়টা? কয়টা? ষোলো হাজার, হ্যাঁ ষোলো হাজার বাড়িয়ে গেল ঠিক, কারো ঘুষে লিখছে ষোলোশো আঠেরো অনেক, কারো ঘুষে লিখেছে ষোলোশো আক্রমণী, তাদের করলে ধনী দ্বারকায় ওই সব জমিলে, তাদের ত্যাজ্য করে দত্ত হয়ে জলাই জমে পাথর হলে কাঁদলে কি গৌ পাবি, তাই তো ভাবি কেনা কাঁদে গৌ। ভাগবতে দেখলাম ষোলো হাজার আট, আর গোসাই বলল ষোলো হাজার একশো আটটা, ভালো গোসার কথা একশো বাড়িয়ে গেল, যেন উনি এক জায়গা পাইছে, উনি তার খালি গালি পাইবেন না। না আমাদের শাস্ত্রের তো অভাব নাই, উনি যে ভুল বলেছে তা না, হতেও পারে কি বাবা, তাহলে তো উনি কি ভুল বলছেন? দশরথ রাজা সাতশো উনপঞ্চাশ ওইটা ঠিক আছে নাকি, আর একটু বাড়িয়েছে, ওরা ওরা ওই জায়গায় আছে দেখো সাতশো উনপঞ্চাশ, আর কয়দিন উনি পাইছিলেন হাজার কমপ্লিট হতো। আচ্ছা আসরিয়া ধর্ম দেবে কি করে? আচ্ছা এই কথাগুলো বলি বলে আমার বলে
শিশির নাকি নিন্দা করেছে। আচ্ছা, আপনি দুই বিয়ে করেছেন, আপনাকে যদি বলি যে আপনি তো দুই বিয়ে করেছেন, এটা নিন্দা করা না, উচিত কথা বলা, সত্যি কথা বলা, সত্যি কথা বলা। আর আমি যদি আপনার প্রশংসা করতে, আপনি দুই বিয়ে করেন, আমি বললাম না উনি না একটা বিয়ে আছে, তাহলে তো সত্য তার ধারা চাপা দিয়ে প্রশংসা করা না, এই ধরনের গান আমি গাই। আপনি যা করেছেন সেই সত্যটাকে সত্য বলে আমি প্রকাশ করি। শ্রীকৃষ্ণ ষোলো হাজার আটটা বিয়ে করেছেন, আমি যদি সেইটা বলি তাহলে নিন্দা করা হয় না, এটা হচ্ছে সত্যটাকে উদ্ঘাটন। এই কথাগুলোই বলদের তল বসলেন কয়েক খালি নিন্দা, কোথায় নিন্দা করা, যে যা করেছে সেই কথাগুলো আমি তুলে দেব। আপনি আকাম করেছেন, আপনাকে বললাম আগে ঠিক হলো না এই কর্মটা আপনার ভালো হয়নি, এর মানে কি আপনাকে প্রতিবাদ করে আপনি যাতে সংশোধন হয়ে যান, আপনি আকাম করলেন আর আপনার বাসায় যে কুকুর দিলেন না, আরে তুই যা ভালো রে, মানে ওটা আরো বেতাল হবে না, এরকম না, সত্য কথা বলতে সে ঠাকুর বাবা পাগলা বলেছে, কইতেছি গো সত্য কথা, তাতে যদি হয় মোর বড় বাবা করে কইতেছি গো সত্য কথা, সত্য বলো সত্য জয়েছি জগন্নাথ মিশ্রের কাছে,
এই যে নিজে আচরিয়া ধর্ম কোন যুগে পূর্ণতা প্রকাশ এটা একমাত্র পূর্ণ হল এবার হরিণী নিজে একটা নারী গ্রহণ করল শান্তি মাতা। এই জন্য বলেন হরিচার চরিত্র সুধা প্রেমের বিন্দুমাত্র কলঙ্ক হরিচাঁদের গায়ে নেই। আপনি দেখাতে পারেন অনন্য লীলা আপনি প্রথম প্রথম করেন তার মধ্যে কিছু না কিছু কিন্তু আপনি পাবেন, কিন্তু হরিলীলায় কোনো কিন্তু নেই। তার উপর সেই কলম দিলেন হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের যে চরিত্র শুনলে মানুষ প্রেমিক হতে পারে মানুষ ভক্তি চরিত্রের মানুষ হবে যার মনটা চরিত্র হবে ব্যাপ্তি কম
সাধু সাজে কোনো লাভ নেই, আগে মনটাকে তুমি সাধু তৈরি করো। কি সুন্দর কথা, কার মুখে শুনেছ পর্যন্ত যে সব কথা বলেছে? যারা তোদের অনুন্নত ভেবেছে তাদের থেকে পোশাক ভালো কর, তারা যেন তোদের ছোট ভাবে না। আর সাধু হতে গেলে তো মনটা সাধু হওয়া দরকার। দেশে কি আসে যায়, মালা চন্দন ফুলে ঈশ্বর প্রাপ্তি হয় না, চরিত্র পবিত্র। যার চরিত্র পবিত্র, হৃদয় সদা প্রেমানন্দে ভাসে এ মহাদেশে, তার হরিনাম কৃষ্ণ। তাহলে তুই এগুলো করবি, তুলসী মালা, এই যে চন্দন, না না না, একটা আচার মালা এটা সিম্বল মাত্র, তুই নিতে পারিস, কিন্তু এর দ্বারা তুই ঈশ্বর পাবি এটা ভাবিস না, চরিত্রটাকে তুই। এই যে আমাদের মধ্যে কত সুস, এরকম কত বই গিয়েছে, না আমি কবো না, দয় দম একের নাম কবো না, আমার এমনি দোষ খুব বেটার হয়ে যাচ্ছে। শিষ্য বাড়ি যাবে, শিষ্যের তো খাবে, আবার যদি শিষ্য সয় শুয়ে দেরি করে দেবে, তবে খা যাবে। আমার